বিয়ে করতে চাইলো আর আপনি রাজি হয়ে গেলেন? আমার এখন সত্যি সন্দেহ হচ্ছে আপনি সাংবাদিক কিনা। এরকম সন্দেহ আপনার হতেই পারে, আমি এখনো পুরোপুরি সাংবাদিক হয়ে উঠতে পারিনি। আমি কিছুতেই ভাবতে পারছি না যে এরকম একটা মাস্তান আপনার স্বামী ছিল। আচ্ছা, আপনি কিভাবে এরকম একটা মাস্তানকে বিয়ে করতে রাজি হলেন? আপনি কেন বুঝতে পারছেন না, আমাদের মতো সাধারণ মানুষদের মদ দেয়া না দেয়ায় কিছু আসে যায় না। বাহ, এটা কোনো কথা হলো? আপনি না চাইলে কেউ জোর করে আপনাকে বিয়ে দিতে পারত? আপনি এত অবাক হচ্ছেন কেন আমি জানি না, আমি শুধু এটুকু জানি ঠিক দুদিন আগ পর্যন্ত যে লোকটির বিবাহিত স্ত্রীর মর্যাদা নিয়ে আমি তার সঙ্গে বিছানায় ঘুমোতে যেতাম, সেই লোকটি ইচ্ছে করলে বিয়ে ছাড়াই আমাকে তার বিছানা নিতে বাধ্য করতে পারত। শীত বলেন আর যাই বলেন, আমরা সত্যি এতটা অসহায়। কেন, দেশে আইন নেই, থানা পুলিশ এ সমস্ত নেই? আছে, কিন্তু আমাদের জন্য নেই, আমাদের জন্য কিছু নেই। প্লিজ দীপাবলি শুনুন, সেদিন দুপুরের পরে ওই লোকটার সাথে আর কোনোদিন দেখা হয়নি আপনার? আমিও খুব আশ্চর্য হচ্ছিলাম, আমার ধারণা ছিল ওই দিনের পর থেকে লোকটা আমাকে সারা দিন রাত জ্বালাবে, কিন্তু না, ও একটা দিনও আমার পথ থাকলে দাঁড়ায়নি। কোনোদিন না, কোনোদিন না, উল্টো বিরক্ত হচ্ছিলাম উল্টো ভাইয়ের উপর। কিরকম বলা নেই, কনি আমার সাথে কোনো ধরনের আলাপ নেই, হঠাৎ করে দুদিনের মধ্যে মন্টু ভাই মায়ের সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেল। তুমি কালমা, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। আমার সাথে আবার কিসের কথা? খুব জরুরি কথা কালমা, আপনাকে শুনতে হবে। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ, আর আমাদের কখনো ডিস্টার্ব করবে না। কালামা, কালামা কথা শুনুন। এসব কি হচ্ছে? ওই ছেলে আমার সাথে কথা বলার সাহস কোথায় পায়? তুমি নিশ্চয়ই জানো ও আমাকে কি বলতে চায়। কি হলো, চুপ করে আছো কেন দীপা? আমি কিন্তু অনেক কিছু সহ্য করেছি, আর করব না। কি হলো, উঠছো কেন? কি বলতে চাই মুন্টু আমাকে? মা, আমি কিছু জানি না। কোথায় যাচ্ছ? ছাদে। মন্টু ভাই, আমার সাথে আলাপ না করে মাকে কিছু বলতে যাওয়া বিপদ ডেকে আনবে। কটা দিন চুপচাপ থাকি না আমরা, প্লিজ। Thank you.
বেরো বেরো আমার ঘর থেকে বেরো কালমা আমি আপনার ছেলে বোধ আমার কথা বলেছি তো আমি তোমার কোনো কথা শুনবো না আমি তো পুলিশে দেবো কালমা আমার কথা শুনতে পারো দীপা 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 কালমা আমার কথা শুন কালমা দীপা তুই ছাড়া আমার কেউ নেই তা তুই ভালো করে জানিস দুদিনের মধ্যে তুই এতটা বদলে গেলি ছি 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 আমার এতদিনের স্বপ্ন মিথ্যে হয়ে গেল মা মা তুমি কষ্ট পাও এরকম কোনো কাজ আমি করব না তোমাকে না জানিও আমি কিছু করব না মন্টু তবে আমার কাছে কি বলতে চায় ওর এত বড় সাহস ও দরজা খোলা পেয়ে সোজা ঘরের ভিতরে ঢুকে গেল তোর আশকারা না পেলে সে এত সাহস পায় কোথায় বিশ্বাস করো মা আমি কিচ্ছু জানি না সত্যি আমি এতদিন কিছু বলিনি এখন কিন্তু সত্যি সত্যি মার খাবে আপনি কি করছেন এসব তুমি ঘরে যাও আপনি মাকে কি বলতে চান সেটা তোমার মাকে আমি বলবো তুমি ঘরে যাও আমার কাছে জিজ্ঞেস না করে আপনি মাকে কিছু বলতে পারেন না দীপা বলি তুমি ঘরে যাও যাও মন্টু ভাই মা ভীষণ রেগে গেছে মন্টু ভাই প্লিজ মন্টু ভাই আবার এসেছো মা বিশ্বাস করেন না আমি তোমাকে বিশ্বাস করি না আপনাকে আমার কথা শুনতে হবে আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি নাজিমকে চেনো না নাজিম তোমাকে মেরে ফেলবে ওই নাজিমই আমাকে পাঠিয়েছে আপনার কাছে মানে কাল রাস্তা থেকে নাজিম আমাকে তুলে নিয়ে গিয়েছিল তার রাস্তা নাই তেমন কিছু করেনি শুধু ছোট্ট একটা চুরির আঁচড় বসিয়ে দিয়েছে এখানটায় আর আপনাকে একটা কথা বলতে বলে দিয়েছে আমি যদি না বলি তাহলে আমার চোখের সামনে প্রথমে আমার মাকে মারবে তারপর মারবে আমাকে আপনি না বলে না বলে কোন উপায় আছে বলেন আমার আপনি বলেন না আমি কোন উপায় আছে কি কথা কি কথা নাজিম নাজিম দীপা বলে কি বিয়ে করবে অসম্ভব 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 নিজের কথা কি কেউ নিজের মুখে বলবার পারে তুমি বুঝতে পারছো কি বলছো তুমি বুঝুন না কেন হ্যাঁ বুঝাবুঝি করতে করতেই তো মনে করেন যে হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরছি বুঝছেন না বুঝি সব বুঝি এই জন্য কি আমি তোমার কাছে হেল্প চেয়েছিলাম দেন গেলাম মা বহুত স্বার্থপর আছেন আপনারা বুঝছেন এই যে আমি আপনার কথা মতো একটা উপকার করলাম সেটা কিছু না এখন আমার একটা উপকার করতে কইতাছি এর লেগা বহুত চুলকানি শুরু হয়ে গেছে আপনাকে না চুপ করো তুমি চুপ করো দেন গেলাম মা আপনার মায়েরে কইলাম আমি তুলা লয়ে যাবার পারি বুঝছেন ওরকম বহুত মায়েরে তুলা লয়ে গেছে আপনার মায়েরে আমার পছন্দ হয়েছে অদর্মটা আপনার মায়ের লগে করবার চাই না কলম বিরা সাদি করে লয়ে যাবে
বাকি সব আপনার ইচ্ছা। কি বলেছেন মাকে? কি বলেছেন? কি কথা হলো সেদিন আপনার সাথে আমার? সবকিছু এভাবে নষ্ট করার কোনো দরকার ছিল? কতদিন চুপচাপ করে থাকা যেত না? কি হলো, কথা বলছেন না কেন? আপনি জানেন মা এখন কোথায় গেল? জানি। এর পরিণতি কি হবে আপনি জানেন? ওই মাস্তানটা আপনাকে আস্ত রাখবে। দীপাবলি, আমি অনেক কিছু জানি যা তুমি জানো না। আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না আপনি। এখন আর এত ভেবে কি হবে দীপার মা? খাল কেটে কুমির তো তুমি নিজেই এনেছ, মেয়েকে তোমার নাজিমের কাছেই বিয়ে দিতে হবে। নাজিমকে তুমি কতটুকু চেনো? নাজিম তার চেয়েও ভয়ঙ্কর। তোমার কিছুই করণীয় নেই, তুমি শুধু দুই চোখ দিয়ে দেখতেই পারবে। যা করবে নাজিমই করবে, নাজিমরা যা চায় তাই পায়। নাজিমরা কোনো কিছু চাইলে না দিয়ে উপায় নেই কারো, দিতেই হয়। না দিলে নাজিমরা ছিনিয়ে নেবে, নেবেই। না, আমি কিছুতেই হতে দেব না। কিছুদিন, কিছুদিন করতে পারবো ভয় থেকে, কি ক্ষমতা আছে আমার?
আমরা এখান থেকে চলে যেতে পারি না মা। কোথায় যাব? যেখানে নাজিমরা নেই। কেন যাব? শহরে নতুন এসেছি, আমার জীবন থাকতে আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। ওরা অনেক খারাপ মা। খুব খারাপ? আমার মতামতের কি কোনো দাম নেই? কিসে আইন আছে, আদালত আছে, আমার কথা ওদের শুনতেই হবে, শুনতেই হবে। ছি মন্টু ভাই, ছি। শেষ পর্যন্ত নাজিমের হয়ে কথা বললেন মায়ের সঙ্গে, আপনার একটু লজ্জাও লাগলো না? আমি ভাবতেও পারি না আপনি আমাকে সোনালু ফুল এনে দিয়েছিলেন। আমি কি বোকা, আরেক বৈশাখের অপেক্ষায় আছি। আবার সোনালু ফুল ফুটবে, আপনি সেই ফুল গুঁজে দেবেন আমার খোপায়। বোকা না হলে এমন স্বপ্ন কেউ দেখে?